যাদের কষা পায়খানার সমস্যা রয়েছে, অর্থাৎ কনস্টিপেশনের সমস্যা রয়েছে, এবং যাদের মাসিক অনিয়মিতা হয়, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কষা পায়খানা শরীরের মারাত্মক একটি ক্ষতি করে, যেটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের বাসা বাঁধতে সাহায্য করে। এই কষা পায়খানা তো দূর হবেই, যারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন তাদের অনিয়মিত মাসিক রেগুলার হবে। এখানে আমি চুলায় দেড় মগের মতো পানি দিয়ে নিয়েছি, এরপর দিয়ে নিয়েছি মৌরি। মৌরি কিন্তু আমাদের অনিয়মিত মাসিক নিয়মিত করতে এবং কষা পায়খানা নরম করতে অনেক বেশি কার্যকরী। তো এটা এক চামচের মতো দিয়ে নিয়েছি। ষাট বছর যাদের বয়স তারা কিন্তু এক চামচ দিবেন, এবং 18 বছর থেকে শুরু করে 60 বছরের নিচে যাদের বয়স তারা হাফ চামচের মতো দিয়ে এটা পরিমাণটা কম করে তৈরি করে নিতে হবে। তো এরপরে এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমরা অবশ্যই এটা ঢাকনা দিয়ে আপনারা ফুটিয়ে নেবেন, জাস্ট দেখানোর জন্য আমি এটা দেখিয়েছি। ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেড় গ্লাস পানি যেন এক গ্লাসে পরিণত হয় সেই সময় চুলাটা বন্ধ করে আমি এটা ছেঁকে নিচ্ছি। মৌরিটা আসলে একটা মশলা, মশলার দোকানেই পেয়ে যাবেন, অনেকেই কমেন্ট করে জানিয়ে থাকেন। তো কালারটা দেখতে পাচ্ছেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেড় মগ পানি এক মগে পরিণত হয়েছে, এই অবস্থায় আমি ঢেলে নিয়েছি। এখন আমরা এর সঙ্গে যে উপাদানগুলো মিশাবো সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, শরীরের বিষ ব্যথা দূর করে। ক্যাস্টর অয়েল আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা শক্ত পায়খানা নরম করতে সাহায্য করে, অনিয়মিত মাসিক নিয়মিত করতেও এটা 100% কার্যকরী একটা উপাদান। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই ক্যাস্টর অয়েলটা দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের পায়খানা নরম করতে কিন্তু 100% কাজ করবে। এরপর আমরা লেবুর রস দিয়ে নিব। এক চির পরিমাণে লেবুর রস এখানে অ্যাড করলে হবে। এটা কিন্তু ভিটামিন সি শরীরের বিভিন্ন উপকারে আসে, সর্দি কাশি দূর করতেও লেবুর রস অনেক বেশি উপকারী। তো লেবুর রস দেওয়ার পর আমরা আবারও ভালো করে মিশিয়ে নিব। আর আপনারা বেশি বেশি করে শাকসবজি খাবেন, আর্লি ঘুমাতে হবে, শরীরে কিন্তু একটা রুটিন মেনে চলতে হবে, অবশ্যই সেটা মানতে হবে আপনাদেরকে। আর পানি বেশি বেশি করে খেতে হবে, তরল খাবার খেতে হবে। তো দুইটা অবস্থাতেই কিন্তু এই শাকসবজি, তরল খাবার, দুধ খাবেন বেশি বেশি করে আপনারা। তো এখন আমরা দিব বিট লবণ। বিট লবণটা কিন্তু অনেক উপকারী, বিশেষ করে গ্যাস অ্যাসিডিটির জন্য। বিট লবণটা আমি 1 চিমটি পরিমাণে এখানে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এখন ভালো করে ঘুটে নিতে হবে। এটা আপনারা কখন খাবেন, সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করার পর এই রেমেডিটা আপনারা খেয়ে নেবেন। তারপরে আপনারা প্রায় 15 থেকে 20 মিনিট পর আপনারা নাস্তা করবেন। দিনে 2 বার করে খাবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তার আগে খাবেন। ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন।